নমস্কার, আমি সুদীপ্তা। রেসিপি বুকে আপনাদের স্বাগতম। চিকেন খেতে কে না ভালোবাসে? আজকে আমি দেখাবো আলু দিয়ে তৈরি চিকেনের একটি দারুণ রেসিপি। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা রেসিপিটা করছি। আজকে রেসিপির জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, দুটো মাঝারি সাইজের আলু আমি 4 পিস করে কেটে রেখেছি। মশলার মধ্যে আমি নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো গরম মশলা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমি চিকেনের মধ্যে দেব 1 টিস্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা, ছোট 1 স্পুনে শুকনো লঙ্কা গুঁড়ো, 1 স্পুন মতন সর্ষের তেল আর একটু হলুদ। মশলাটা মাখিয়ে আমাকে 10 মিনিট মতো এটা ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। আমি কড়াইয়ে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে আস্তে আস্তে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এক চামচ রসুন বাটা দিয়ে সেটাকে আস্তে আস্তে কম আছে নাড়াতে হবে। রসুনের একটা হালকা স্মেল আসার পরে তার মধ্যে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি ভাজার জন্য। হাফ টিস্পুন হিসেবে আমি লবণ দিলাম। এবার হালকা আছে এই পেঁয়াজ গুলো বাদামি হয়ে ওঠা পর্যন্ত পেঁয়াজ গুলোকে ভাজতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ গুলো অনেকটা বাদামি কালার হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। করে সাধারণত লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। এটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। যারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাদের একটু বেশি দেবেন, যারা বেশি পছন্দ করেন না তারা একটু কম ঝাল দেবেন। কিছুক্ষণের জন্য ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন আর তারপরে ভালো করে মশলাটা এভাবে মাখিয়ে দেবেন। এবার ভাজা আলুগুলো এর মধ্যে আর একটু ছেড়ে দিয়ে আমরা কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এটা ফ্লেমটাকে কমিয়ে দেব। মধ্যে ঢাকনাটা খুলে মশলাটা ভালো করে নেড়ে দেবেন যাতে এটা কড়াই লেগে না যায়। এইভাবে এটা মোটামুটি 10 মিনিট মতো কষতে দেবেন। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে আপনারা দেখতে পারবেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এভাবে আরো 3-4 মিনিট এটাকে ভালো করে কষতে দেওয়া হবে। এবার
এই সময় কিন্তু আমাদেরকে ডালটা একটু নাড়িয়ে দিতে হবে যাতে মশলাটা কোনোভাবেই নিচে লেগে না যায়। আর এই সময় যদি কোনো সময় আপনাদের মনে হয় যে মশলা লেগে যাচ্ছে তাহলে আপনারা ফ্লেমটা কমিয়ে নিতে পারেন। তিন চার মিনিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমরা এর মধ্যে জল দেব। আমি আগের থেকে জল গরম করে রেখেছি, এক মগ জল আমরা এর মধ্যে আস্তে করে দিয়ে দেব। জল দেওয়ার পরে অবশ্যই প্রয়োজন মতন এতে লবণ এবং সামান্য পরিমাণে একটু হলুদ দেবেন যাতে রংটা খুব ভালো করে আসে। প্রথমে এটাকে ফুল আঁচে রাখতে হবে এটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে তারপরে এটা আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেকে রেখে একদম লো আছে 10 মিনিটের জন্য রেখে দেব। আমাদের ঝোল ফুটে উঠেছে। এবার আপনারা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন আর এক চামচ মতো গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিলাম। রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য।